স্পিন জাদুতে ইংলিশদের বাসবল ক্রিকেটকে মাটিতে মিশিয়ে দিল স্বাগতিক পাকিস্তান। প্রথম টেস্টে বাজেভাবে হারের পর পরের দুই টেস্টে ইংলিশদের কোনো পাত্তাই দেয়নি শান মাসুদের দল। মুলতানের মাটিতে 152 রানে জয়ের পর রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিকদের জয়ের ব্যবধান 9 উইকেটে। সেই সাথে 2-1 ব্যবধানে সিরিজটাও নিজেদের নামে করে নিয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডির মাটিতে ইংল্যান্ডকে হারাতে গিয়ে এক বিরল কীর্তি গড়েছে স্বাগতিকরা। টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে পুরো ম্যাচে শুধুমাত্র স্পিনারদের বল করানোর মতো বিরল ঘটনার সাক্ষী হয়েছে পাকিস্তান। এর আগে এই কীর্তিটা ছিল শুধু বাংলাদেশের। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরের মাটিতে এমন কাণ্ড ঘটিয়েছিল টাইগাররা। নিজেদের ঘরের মাঠে সময়টা ভালো যাচ্ছিল না পাকিস্তানের। 3.5 বছর ধরে ঘরের মাঠে জয়ের মুখ দেখেনি বাবর আজম মোহাম্মদ রিজওয়ানরা। বাংলাদেশের সাথে সিরিজেও 2-0 ব্যবধানে হারতে হয়েছে তাদের। স্বভাবতই ইংল্যান্ডের বিপক্ষে তাই বাড়তি চাপ ছিল অধিনায়ক শান মাসুদের ওপর। প্রথম টেস্টে অবশ্য সেই চাপটা কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। ইনিংস ব্যবধানে হেরে কপালটা আরও পড়িয়েছিল তারা। তবে দ্বিতীয় টেস্ট থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে পাকিস্তান, যারা নেপথ্যে ছিল শুধুমাত্র স্পিন বোলাররাই। সাজিদ খান আর নোমান আলীর উপর ভরসা করেই স্পিন নির্ভর পিচ বানায় স্বাগতিকরা, আর তাতে করেই সাফল্য এসে ধরা দেয় পাকিস্তানের হাতে। মুলতানের পর রাওয়ালপিন্ডির মাটিতেও একই ফাঁদ পাতে স্বাগতিকরা। দলের সব পেস বোলারদের বিশ্রাম দিয়ে স্পিনের উপরই নিজেদের বাজি লাগায় শান মাসুদের দল। বাকি কাজটা সেরে ফেলেন সাজিদ খান ও নোমান আলী। দুজনের ঘূর্ণি জাদুতে দিশেহারা হয় ইংল্যান্ড। প্রথম ইনিংসের পুরোটা জুড়েই বল করেছিল স্পিনাররা, তবে সিংহভাগ জুড়েই বল হাতে ছিল শুধু সাজিদ ও নোমানের। সাজিদ খান করেন 29 ওভার 2 বল আর নোমান ওভার শেষ করেছেন 28টি। এছাড়াও জাহিদ মাহমুদ 10 ওভার বল করার পাশাপাশি আগা সালমানকে দিয়েও 1 ওভার করান অধিনায়ক। দ্বিতীয় ইনিংসেও একই দশা, এবারও দাপটটা সেই সাজিদ নোমান জুটির। সাইম আইয়ুব 1 ওভার করে ইনিংসের শুরুটা করলেও এরপর সাজিদ আর নোমান বাদে আর কারো হাতেই বল তুলে দেননি শান মাসুদ। নোমানের 18 ওভার 2 বলের সাথে সাজিদ করেন 18 ওভার। দুজনে মিলে তুলে নেন ইংলিশদের সব উইকেট। যদিও একাদশে আমির জামালকে রেখেছিল পাকিস্তান, তবে তাকে বল করানোর কোনো প্রয়োজন মনে করেনি স্বাগতিকেরা। এদিকে এমন বিরল কীর্তি আছে বাংলাদেশেরও। মিরপুরের স্লো ট্র্যাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো পেসার দিয়েই বল করায়নি বাংলাদেশ। এমনকি 2018 সালের সেই ম্যাচে কোনো ফ্রন্টলাইন পেস বোলারই ছিল না টাইগার একাদশে। শুধু এক সৌম্য সরকার পার্ট টাইম বোলার হিসেবে হাত ঘোরাতে পারতেন, তবে তাকেও ব্যবহার করেননি তখনকার অধিনায়ক সাকিব আল হাসান। 2 ইনিংস মিলিয়ে শুধু বল হাতে তুলেছিলেন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মাহমুদুল্লাহ ও নাইম হাসান। মিরাজের 12 উইকেট নেওয়ার সেই ম্যাচে ক্যারিবিয়ানদের ইনিংস ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। নাজমুস সাকিব, অন ফিল্ড।